فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত এক ভাই একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যেখানে থাকেন মালয়েশিয়াতে, সেখানে তিনটে জাতির বসবাস, একটা বললেন যে ইন্ডিয়ান, এবং একটা চায়না এবং মালয়েশিয়া। তো সেক্ষেত্রে আপনার প্রশ্নটা হলো যে যদি আপনি চাইনিজদের কোম্পানিতে কাজ করেন তাহলে এটা আপনার জন্য বৈধ কি না। সম্মানিত দিনী ভাই, প্রথম কথা হচ্ছে চাইনিজ বা আমেরিকা বা জাপান, সে যে কোনো দেশ হোক, মুসলিম কান্ট্রি অথবা অমুসলিম কান্ট্রি হোক, দেশকে দেখে, দেশের বা কোনো জাতির রং দেখে সেখানে কাজ করা যাবে না, এই মর্মে শরীয়তে কোনো বিধান নেই। শরীয়তে কিছু বিধান দিয়েছে, সেটা হচ্ছে হালাল, কিছু আছে হারাম। যেমন হারাম, আপনি কোনো দেশি যদি সেটা মুসলিম দেশও হয় আর সেই দেশে যেটা নাজায়েজ কাজ হচ্ছে, যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ হচ্ছে, সেই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। যেমন আপনি কোনো অ্যালকোহল কোম্পানিতে কাজ করতে পারবেন না, কোনো ব্লু ফিল্ম বানাচ্ছে এদের কাজ করতে পারবেন না, পর্নোগ্রাফি বানায় তাদের কাজ করতে পারবেন না, ব্রাউন সুগার বানায়, হিরোইন, ড্রাগস, এই সমস্ত যে সমস্ত নাজায়েজ কাজগুলো আছে, এই সমস্ত হারাম যে জিনিসগুলো হয় তাদের সাথে আপনি কাজ করতে পারবেন না। যেমন মুসলিম দেশে আপনি ব্যাংকে কাজ করতে পারবেন না, কারণ সুদের সাথে জড়িত। অতএব আমাদেরকে দেখতে হবে দেশ বর্ণ বিচার নয়, আমাদের দেখতে হবে এমন কোনো জায়গা যেখানে আমাদের শরীয়তের বিধানকে অমান্য করে সেই সমস্ত জায়গায় কাজ করা যাবে না। সেটা যদি চায়নার দেশ হয়, চায়না কোম্পানি হয়, আসলে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায় তাহলে আপনি করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি গত 5 বছর ধরে, আপনি জানেন মালয়েশিয়ায় কোম্পানি পড়াশোনা বলে একটা কোম্পানি আছে, তাদের আন্ডারে আমি সুপারভাইজার পদে মুজদালিফা স্টেশনে আমি ডিউটি করেছি, হজের ডিউটি। এবছর চায়না পেয়েছে, এবছরও আমি চায়নার পদেই আছি, চায়নাও তত্ত্বাবধানে, সিআরসিসি যেটা বলা হচ্ছে, তো চায়নার আন্ডারে আমিও কাজ করছি। প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা যে কাজটা করছি সেটা যদি শরিয়ার বিরুদ্ধে যাচ্ছে কিনা। যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, সেটা দেশ, যে দেশ হোক অথবা যে কোম্পানি হোক, তাহলে সেইখানে কাজ করা যাবে না। কিন্তু যদি সেটা শরিয়া বিধান লঙ্ঘন না করে, সেটা যদি কাফের দেশও হয় তাতে কোনো সমস্যা নেই। আসলে বুঝতে পারছেন।